সকাল সকাল কলকাতার রাস্তা যেখানে পুলিশ থাকার কথা, সেই সময় দেখা যাচ্ছে গাড়ির মধ্যে ক্যাটেল, গরু নিয়ে বা যেটা ব্যান্ড অ্যানিমেল এই সময় হয়তো নিয়ে যাওয়ার কথা নয়, সেটা নিয়ে একটা ছোট্ট গাড়ির মধ্যে চলেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ANM নিউজের পর্দায়। কিন্তু পুলিশের কোনো নাকা এই মুহূর্তে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না, পুলিশের কোনো লোককেও আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। দক্ষিণ কলকাতা রাস্তার সৈয়দ আমির আলী অ্যাভিনিউ দিয়ে এইভাবে একটা ছোট গাড়িতে করে নিয়ে যাওয়া কি সত্যি বৈধ, এইভাবে কি নিয়ে যাওয়া যায়? আমরা সকালবেলা এইভাবে দেখা যাচ্ছে নিয়ে গরু বা এরকম জন্তু জানোয়ারকে গাড়ির মধ্যে করে নিয়ে যেতে, এটা কতখানি বৈধ আমাদের জানা নেই। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে পুলিশের কোনো নাকা চেকিং বা পুলিশের কোনো দেখা সাক্ষাৎ এই মুহূর্তে আমরা দেখতে পাইনি। বিগত আমরা এই গাড়িটির পিছনে পিছনে প্রায় আমরা 1 কিলোমিটার চলেছি, কিন্তু কোনো জায়গাতেই কোনো পুলিশ এই গাড়ি থেকে এটা নিয়ে যাওয়ার কোনো বৈধতা আছে কি না, বা এইভাবে কোনো জন্তু জানোয়ারকে একটা ছোট হাতির পিছনে বা ছোট গাড়ির পিছনে নিয়ে যাওয়া যায় কি না, শহরের মধ্যে দিয়ে যে কোনো জন্তু জানোয়ারকে একটা গাড়িতে করে এইভাবে দিয়ে যাওয়া যায় কি না, তার কোনো কাগজপত্র আছে কি না, কোথা থেকে নিয়ে যাওয়া হচ্ছে, কোথায় নিয়ে যাওয়া যাচ্ছে, সেই বিষয়ে কোনো প্রশ্ন বা কোনোভাবে এদেরকে আটকে জিজ্ঞাসাবাদ করা, এটা আমরা দেখতে পেলাম না। কিন্তু শহর কলকাতার ঠিক সকালবেলায় আমরা দেখতে পাচ্ছি এইভাবে গরু গাড়িতে করে নিয়ে চলেছে। সৈয়দ আমির আলী অ্যাভিনিউ থেকে অভিজিৎ নন্দী মজুমদার, ANM নিউজের জন্য। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার, গুটখা বা সিগারেট নিষিদ্ধ, মারণ সেন্সেশন রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। একটু সতর্কতা বাঁচাতে পারে আপনার প্রাণ, মালদা শহরকে করে তুলুন আরও যানজটমুক্ত, ট্রাফিক আইন মেনে চলুন, ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবারই দায়িত্ব পথ সচেতনতা তৈরি, সৌজন্যে মালদা জেলা পুলিশ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।